Assalamualaikum everyone, this is your Obaed Akash. Welcome back to my YouTube channel. आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। तो आजकेर फैक्टटा होच्छे जे आजके कोई जाच्छी बा की कारणे बेर हইলাম हठाৎ करे और दीर्घ 3 मास যাবত আমি কই ছিলাম বা আমার কেন ভিডিও আসে নাই এই ব্যাপারে। तो आगे प्रथम फैक्टे आसि जे एखन कोई जाच्छी। एखन बाजे होच्छे 2:39 और आमी एखन जाच्छी होच्छे पोराबाड़ी। पोराबाड़ी जाच्छी होच्छे कबिरेर दोकाने माने कबिर ओस्ताद आमी जेखान थेके आमार बाइके टुकटाक काज कराई सेखाने। और ओइखाने जावार फैक्ट होच्छे जे फग लागाते होबे बाइके, फग छाड़ा चलछे ना एकदमई। फगटा লাগানোটা খুব ইমার্জেন্সি হয়ে গেছে কারণ গত 2 দিন আগে ঢাকা গেছিলাম একটা কাজে, ওইটার ভিডিও দিব কি দিব না আই এম নট শিওর। যদি দেই তাহলে এটা হবে সেকেন্ড ভিডিও, আর না দিলে তো নাই, এই ভিডিওর মাধ্যমে জানবেন। আর কি বাইক দেখতে গেছিলাম জগন্নাথে, তো সেইখান থেকে আসার সময় রাত্র হয়ে যাওয়ার কারণে আসলে বোঝা গেছে যে আসলে এই বাইকের और बाइक सम्पर्के तो बला है नहीं, नतून बाइक निलाम से बेपारे अपन किस जाना है नहीं। 3 मासेर भीतर अनेक किछुई हয়ে গেছে আমার সাথে, মানে अनेक घटना घटছে আমার সাথে। सो ওইগুলা একটা একটা পার্ট বাই পার্ট করে বলা হবে আশা করি, যদি মনে থাকে আই গেস। তো যাক আজকের ঘটনায় আসি বা আজকের ফ্যাক্টে আসি। আজকের ফ্যাক্ট বা ঘটনা যেটাই বলেন সেটা হচ্ছে মূল ফ্যাক্টটাই হচ্ছে যে আজকে ফগ লাগাবো বাইকে। ফগ ছাড়া হচ্ছে না কারণ কোন সময় কোন ট্যুরে চলে যায় বলতে পারি না, কারণ কয়েকদিন ধরে মন খুব আনচান আনচান করতেছে একটা ট্যুরের জন্য। আর রোডের ব্যাপারে কি বলবো, রোড তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের রোড ঠিক হয়ে গেছে। তারপরও বাইকের কি অবস্থা দেখাবো ইনশাআল্লাহ, একটু সামনে যায় নেই একটা ভালো রোড আছে ওই রোডে যায় নেই, তারপর আবার দেখাবো আপনাদের যে আসলে রোডের की हाल। सेकेंड फैक्ट होच्छे जे 3 मास जबत कइछिलाम भिडियो केन आसे नाई, ओइटा आसले खुबी पार्सोनल एकटा विषय, जारा क्लोज बंधु आछे सबाई जाने। तो सेई जिनिसटा थेके काटाय उठते उठते आसले 3टा मास समय लेगे गेल। अनेक निजेरे बुझाय शुनाया फेरत आसछि, ताई कथागुला मेबी एकटु आटके आटके जाइते पारे, आई एम नट शिओर। जदि जाय एकटु सेटलमेंट करे नियेन निजेर साथे, इनशाल्लाह ठीक हो जाबे। आर कन्टिन्यू होवार ट्राई करतेछि जदि पारि, दुआ करबेन। आर एई जे रास्तार अवस्था देखछेन, किछु किछु जायगाय खुबই ভালো, বাইক চালায় খুব মজা লাগে, আর কিছু কিছু জায়গায় তো মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 24 নং ওয়ার্ডের চতর বাজারের রোড, বাজারের ভিতরে রোড, এই অবস্থা। একটু পরে একটা রোডে উঠবো, সেটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টও যাওয়া যায়, আবার ইদা পোড়াবাড়িও যাওয়া যায়। रोड देखले मन है जो ना अन्य देशे एसे पड़छे ओई रोड। और एतटुकु जे एकटा पैच आलহামদুলিল্লাহ खुबই जोश। ओई जे सामने देखा जाच्छे भालो रोड, लंडन रोड, किन्तु लंडन रोडेर आगे एक अवस्था। और बाइकेर अवस्था एखोनो देखाई नाई, सामने जे देखाच्छि बाइकेर की हाल। आगे रोडटा फिल कराई, तारपरे बाइकेर अवस्थाटा देखाচ্ছি। এই হচ্ছে रोड, एखान थेके शुरू পুরাটাই মাখন রোড। বেশি এক্সাইটমেন্টে বেশি থ্রোটল দিয়ে ফেলাইলে পরে সমস্যা আছে, কারণ এই জায়গার মানুষজন অতটা কেয়ারফুল না, কোন সময় দৌড় দিয়ে দেয় আল্লাহ জানে। আর বাইক সম্পর্কে বলবো কি, নতুন বাইক নিছি, এটা এখনো কিছুই দেখাই নাই ভিডিওতে, ইউটিউবে তো এখনো দেখিই নেই। মানে আমার যে অডিয়েন্সরা আছেন আপনারা হয়তো জানেন না, যদি ফেসবুকে অ্যাড থাকেন अथवा इन्स्टाग्रामे, और जदि ना जानें फेसबुक इन्स्टाग्रामे लिंक आसते नीचे अवश्य फलो और लाइक दिए निन, जदि भलो लागे एडो पाठाइते पारेन, कारण आमार फ्रेंड लिस्ट एखोनो अतटा बड़ो हय नाई जे आमी एक्सेप्ट करते पारबो ना। एई होच्छे रोड, एई होच्छे रोडेर भिउ बुझछेन। और बाइकेर अवस्थाटा देखाच्छि, दाड़ान एकटु 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 दाड़ान एकटु दाड़ान देखाच्छि। एई धरेन एई जे आपनार जन्य একটা ট্রানজিশন আর আমার জন্য এই কিছু সময়। এই হচ্ছে বাইকের অবস্থা, মানে ওই দিন ঢাকা যাওয়ার পরে আর বাইকটা ধুই নাই, কারণ ধোয়ার কোনো দরকারও পড়ে নাই। বাইকের অবস্থা দেখছেন, এই যে এগুলো মাটি, এমন সিভিয়ার যদি দেখেন কোনো জায়গায় ধরে নেবেন যে এটা হয়তো গাজীপুর থেকে আসছে নাহলে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসছে। ঢাকার পাশে একটা বাইক আমরা চালাই, বাইকের অবস্থা হয়ে থাকে মনে হয় মাটি কাটাইছি বাইকে দিয়া, এই অবস্থা বাইকের, মানে একটা সিভিয়ার ওর এই হাল। আর আমার এই বাইকটার নাম দিছি হচ্ছে গিয়ে কুইন, পিকাচু কুইন দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পিকাচু কুইনটা দিই নাই। পিকাচু আমার খুব ফেভারিট একটা কার্টুনের ক্যারেক্টারের নাম পিকাচু। তো এই হচ্ছে বাইকের অবস্থা দেখছেনই তো, কাদা, মানে কাদার স্তর পড়ে রয়েছে বাইকের মধ্যে, ধুই নাই, আজকে ধোয়ার ইচ্ছা আছে যদি পারি হয়তো ধুইব, কারণ লকডাউন গাজীপুরে, তাই দোকানগুলো সবগুলো খোলা না, যেহেতু ওস্তাদের দোকান, তাই আজকে কাজটা খুব শান্তিতে করানোর ট্রাই করব যদি পুলিশ কোনো ডিস্টার্ব না করে। তো এই হচ্ছে বাইকের অবস্থা। তো চলেন আগে গ্যারেজের দিকে যাওয়া যাক। তো অবশেষে চলে আসছি কবির ওস্তাদের দোকানে। কবির ওস্তাদের দোকানটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের ঠিক পাশেই। ওস্তাদের দোকান বন্ধ কারণ আমাদের গাজীপুরে লকডাউন চলতেছে। তো একটা শাটার উঠে আজকে কাজ করার ইচ্ছা আছে। ওই যে দাঁড়ায় রয়েছে বড় ভাই আমাদের ওস্তাদ সাহেব, একটা মুচকি হাসি দিব নি আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম ভাই। বিসমিল্লাহ। আপনি তাহলে হন্ডা আর সুইফট এই দুইটা কইরা আমার ফোন দে, তার আগে আইতাম না। তো অবশেষে ফগ লাগানোর কাজ শেষ, মানে ট্যুরে যাওয়ার জন্য প্রায় 80% কাজ কমপ্লিট। বাইকে তেমন কোনো সার্ভিস নাই বলতে গেলেই চলে, কিন্তু বাইকের যে নাম ট্রান্সফার সেটা এখনও হয় নাই। তো তারপরও কোনো ব্যাপার না, ট্যুরে যাওয়ার জন্য, ট্যুরে যে কোনো সময় যাওয়া যায়, কিন্তু টাইম আর মানি লাগে ফ্যাক্ট। আর ফগ লাগাই ফেলছি, এর থেকে খুশির আর কি হইতে পারে। মানে বাইকের যে লাইটের সমস্যাটা ছিল সেটা 100% কমপ্লিট বলা চলে, আলহামদুলিল্লাহ। আর এখন বাইকের বা লাইটের আর কি, বাইকের না, লাইটের পারফরমেন্সটা বোঝার জন্য রাতের অপেক্ষা করতে হবে। আর এখন একটু রাশের মধ্যে আছি, কারণ বড় ভাইদের টাইম দিয়েছিলাম হলো 4টা বাজে মাঠে থাকবো ফুটবল খেলার জন্য, আর এখন বাজে হচ্ছে 4:35। আমি এখনও মাঠের ত্রিসীমানার কাছাকাছি নেই, তাই একটু রাশের মধ্যে আছি, আল্লাহ ভরসা। আর দেখলেই তো কীভাবে লাগাইতে, অনেক জল্পনা কল্পনা, অনেক মেকানিজম করার পর আর কোনো জায়গা খুঁজে পাই নাই লাইটটা লাগানোর জন্য। সিভিয়ারে ম্যাক্সিমাম এই জায়গায় লাগায়, কিন্তু ঢাকা গেলে হয়তো বা যদি পুলিশ আঙ্কেলরা মনে করেন তাহলে মামলা একটা ঝুলায় দিতে পারে। রাস্তার মধ্যে বালিশ, মানে রাস্তা আমাদের গাজীপুরের রাস্তায় বালিশও এখন রোদে দেওয়া হয় রাস্তার মধ্যে, রাস্তার ইউজ হয় না বললে আমরা রাস্তা পাই না, আর ওরা রাস্তা পাই আর রাস্তার মধ্যে। আর যাই হোক, ওইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে লাইট লাগাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন রাতের অপেক্ষা, সন্ধ্যা পর্যন্ত যেহেতু ফুটবল খেলা আছে, ফুটবল খেলায় যাই, ব্লগ করব না, রাত্রে আসার সময় লাইটের পারফরমেন্স দেখাই দিব, আশা করি ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে ফগ লাইটের সুবিধা আর হচ্ছে ফগ লাইটের আলো। আর এই তো ফগ লাইট আজকে লাগাইলাম, আর রাত্রেবেলা আপনাদের দেখানোর জন্য আসলে লেটটা করা। আর খেলার রেজাল্ট, মানে খেলার রেজাল্ট খুবই ভয়াবহ রেজাল্ট ফুটবল খেলার। ফুটবল খেলায় আমরা হারছি 3-1 গোলে খুবই সুন্দরভাবে, কারণ আমারা দিছে গোলকিপার। আমি প্রায় 4 বছর যাবৎ গোলকিপার খেলি না, এই কারণে গোল খেয়েছি 3টা। তো এই তো আজকের ফ্যাক্ট, আজকের কাহিনী ছিল। तो जो भिडियो भलो लेगे थे अवश्य लाइक दिबेन, सबस्क्राइब करबेन, शेयर करबेन। थैंक यू।